নমস্কার বন্ধুরা, তানিয়াস কিচেনে সকলকে স্বাগত। চলে এসেছি আজকের নতুন পর্বের একটি নতুন রেসিপি নিয়ে, যা সন্ধ্যায় চায়ের সাথে একদম জমে যাবে। আজ বানাতে চলেছি ভেজ বল বা ভেজ পকোড়ার রেসিপি। এই রেসিপিটি বানাতে আমি কী কী সবজি ব্যবহার করেছি চলো দেখে নেওয়া যাক। বাঁধাকপি নিয়েছি একটি, কাঁচা লঙ্কা নিয়েছি ছ পিস, গাজর নিয়েছি দু পিস, আর নিয়েছি তিন পিস মতো আলু, আর নিয়েছি 50 গ্রাম মতো ধনে পাতা। ভেজ পকোড়া বানাতে আমি সবজিগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে কেটে নেব। বাঁধাকপিটিকে আমি প্রথমে দুভাগে কেটে নিচ্ছি। বাঁধাকপিটিকে দুভাগে ভাগ করার পর লেগে থাকা বাইরের নোংরা পাতাগুলিকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপিটিকে সমান 4 ভাগে কেটে নিয়ে তা থেকে 2 ভাগ করে নিয়ে ছোট ছোট টুকরোগুলিকে এভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে বাঁধাকপিটিকে কাটার পর এইভাবে আমি কেটে নিচ্ছি। বাঁধাকপিটি যত সরু সরু করে কাটবেন ততই কিন্তু পকোড়ার টেস্ট ভালো আসবে। বাঁধাকপিটিকে এইভাবে লম্বা করে কাটার পর তারপর সব টুকরোগুলোকে জড়ো করে নিয়ে এইভাবে কুঁচো করে নেবেন। আপনারা যদি এইভাবে সরু সরু করে বাঁধাকপিটি কাটতে না পারেন তাহলে বাঁধাকপিটি চেঁচেও নিতে পারেন। আপনাদের জন্য আমি 2টি পদ্ধতিতে কেটে দেখালাম, আপনাদের যেটা ভালো লাগবে সেই পদ্ধতি আপনারা ব্যবহার করবেন। বাঁধাকপিটি কাটার 2টি পদ্ধতি ব্যবহার করলেও বাদবাকি সবজিগুলি আমি স্ক্যাপারে চেঁচে নেব। সব সবজিগুলিকে চেঁচে নেওয়ার পর এইবার ধনে পাতাটিকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে ধনে পাতার গোড়াগুলো আমি বাদ দিয়ে নিচ্ছি। এরপর একদম ছোট ছোট টুকরো করে আমি ধনে পাতাগুলিকে কেটে নেব। ধনে পাতাটি কাটার পর এইবার কাঁচা লঙ্কাগুলিকে কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলিকে আমি এভাবে কুচিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এবার আমার সব সবজিগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে। সব সবজিগুলিকে চেঁচে নেওয়ার পর 1 টেবিল স্পুন নুন মাখিয়ে মিনিট 15 রেখে দেব। সবজিগুলির সাথে নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
মিনিট পনেরো রেখে দেওয়ার পর চেঁচে রাখা সব সবজিগুলি থেকে এইভাবে হাতের সাহায্যে সবজি থেকে জল নিংড়ে বের করে নেব। সব সবজিগুলির মধ্যে বাঁধাকপির যে কাঁচা গন্ধ দূর করতে আমি এই পদ্ধতিটি ব্যবহার করে নিয়েছি। এরপর নিংড়ে নেওয়া চাঁচা সবজিগুলি একটি পাত্রে নিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করতে আমি 4 টেবিল চামচ বেসন ব্যবহার করে নিচ্ছি। তারপর দিয়ে দেব 4 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। এরপর দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো এবং 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। মিট মশলা দিচ্ছি 2 টিস্পুন ও সবশেষে চাট মশলা ব্যবহার করে নিচ্ছি 1.5 টিস্পুন। এরপর সমস্ত উপকরণগুলিকে এইভাবে মেখে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মাখার পর তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা ও রসুন বাটা। তারপর সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। এরপর আবারও খুব ভালো করে ব্যাটারটিকে মেখে নিচ্ছি। ব্যাটারটি ভাজার জন্য তৈরি হয়ে গেছে। প্রথমেই আমি কড়াইতে 1/2 কাপ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন। কোড়াগুলিকে আমি এইভাবে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। আপনারা এখানে পকোড়াগুলিকে যে কোনো শেপেই ভেজে নিতে পারেন। আমি এখানে এইভাবে ছোট ছোট টুকরো করে 5-7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি। পকোড়াগুলোর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব এবং আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে পকোড়াগুলিকে ডিপ ফ্রাই করেছি, আপনারা চাইলে হালকাভাবে ভেজেও তুলে নিতে পারেন। দেখুন পকোড়ার দুটো সাইড কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এইবার আমি এটাকে তুলে নেব। গরম গরম কফির সাথে সন্ধ্যার খাবারে জমিয়ে পরিবেশন করুন এই পকোড়ার রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখুন এবং কেমন লাগলো তা কমেন্টে আমাকে জানান। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।